नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। तो यही वीडियोते गुरुत्वपूर्ण कैकटा अपडेट देर रही है। प्रथम जो अपडेट न्यूज़टा दीते चले अनेक ही प्रश्न फ्लोरेंटिन पोगबा के लिए। फ्लोरेंटिन पोगबा की आबार मोहनबागान दले फिर आसते परे ताके कि आमरा देखते पारी? मोहनबागान दल की ताके छेड़े दिए छे। तो देखो, फ्लोरेंटिन पोगबार साथे माने गत सीजनेर आगे दुई मौसुमे चुक्तिते ताके निये आसा होयेछिलो। तो सीजन शुरू करते पारेनी तार चोटेर जोन्नो, किन्तु एखोनो तार साथे चुक्ति रयेछे। एबं मोहनबागान दल तादेर अफिसियल सोशल मीडिया हैंडल थेके थैंक यू पोस्टो करेनी, माने अफिसियली ताके छेड़ेओ देयनी एबं एखोनो तिनी चुक्तितेई रयेछेन। तो हयतो ताके निये कोनो परिकल्पना थाकते पारे। आर जेटुकु शोना जाच्छे जे स्लाभको तिरी एदेरके छेड़े देबे, हामेलके रेखे देबे बा हामेलकेओ छेड़े दिते पारे, पुरो डिफेंसटाके चेंज करे दिते पारे, एरकम अनेक किछु शोना जाच्छे। तो जतक्षण ना मोहनबागान दल আর কি কনফার্মেশন করছে ততক্ষণ তো অনেক কিছুই শোনা যাবে। তো যদি এদেরকে ছেড়ে দেয় তাহলে ফ্লোরেন্টিন পোগবাকেও নিয়ে আসতে পারে আবার পুনরায়, যেহেতু তার সাথে চুক্তি এখনও অবধি রয়েছে। তো এখনই কিন্তু পুরোপুরি কনফার্ম কিছু বলা উচিত নয়, কারণ এই মে মাসের শেষের দিকেই অনেক প্লেয়ারের চুক্তি শেষ হয়ে যাবে, অনেক প্লেয়ার পুরোপুরি ফ্রি প্লেয়ার হয়ে যাবে। তো এই মে মাসটা অবশ্যই অপেক্ষা করতে হবে, তারপরেই কিন্তু পুরোপুরি কনফার্ম জানা যাবে যে ফ্লোরেন্টিন পোগবা মোহনবাগান দলে আসছে নাকি তিরি স্লাভকো তারা দল ছেড়ে দিচ্ছে। তো এই পুরো বিষয়টা নিয়ে মে মাসের পরই কিন্তু পুরোপুরি কনফার্ম হওয়া যাবে। বাট এটুকু তোমাদেরকে বলে দিই যে ফ্লোরেন্টিন পোগবার সাথে এখনও চুক্তিতেই মোহনবাগান দল রয়েছে। তো এর পরের যে আপডেট নিউজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে, গতকাল একটি রিউমার জানা গেছিলো যে মোহনবাগান দলের যে টার্গেট প্লেয়ার একটা মোটা অঙ্কের টাকার অফার দিয়ে রেখেছে অলরেডি তাকে, মোহাম্মদ ইয়াসির। তো এই মোহাম্মদ ইয়াসিরকেও দলে নেবার জন্য ইস্টবেঙ্গল এফসি দল একটা অফার করেছে। তো এইরকম একটা রিউমার ট্রান্সফার মার্কেটে উঠে আসে। তো এটা নিয়ে কিন্তু এই মুহূর্তে কনফার্ম সোর্স থেকে যেটুকু মানে ট্রাস্টেড সোর্স থেকে যেটুকু খবর পেয়েছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি দল মোহাম্মদ ইয়াসিরকে কোনোরকম অফারই করেনি যেটুকু আমি জানতে পেরেছি। তাই সেই ক্ষেত্রে এখনও কিন্তু ট্রাই করে যাচ্ছে মোহনবাগান দল, একটু পিছুপা হয়নি তাকে সই করানোর ব্যাপারে। তারা কিন্তু এই যতটুকু সাধ্য ততটুকুই কথা বলছে এবং তার বেশি হলেও তারা সেটুকু বলবে। যদি মোহাম্মদ ইয়াসিরকে নিয়ে আসা যায় তাহলে সেটা অবশ্যই নিয়ে আসবে। আর তার আগে তাদের প্রাইম টার্গেট রয়েছে আকাশ মিশ্রা। তো এরপরে সবশেষে একটা বড় ট্রান্সফার আপডেট নিউজ দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করি। আহমেদ জাহু, যাকে নিয়ে মোহনবাগান দলের গুঞ্জন শোনা গেছিল, সেই আহমেদ জাহুর সাথে ওড়িশা এফসি দল অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে। আর যখন কোনো প্লেয়ারের সাথে কোনো দল অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলে তাহলে কিন্তু সেই প্লেয়ারটি সেই দলেরই মানে সঙ্গে ডিল ডান করে নেয়। তো তেমনই মোটামুটি যা খবর, আহমেদ জাহু কিন্তু ওড়িশা এফসি দলে সই করছে। আর তার অবশ্যই পুরনো কোচ সার্জিও লোবেরা যেহেতু ওই দলের কোচ, তো সেই ক্ষেত্রে মানে একটা লিঙ্ক আপ তো আছেই। তো আহমেদ জাহুকে মোটামুটি কনফার্ম করেই নিয়েছে ওড়িশা এফসি দল। নেক্সট সিজনে আহমেদ জাহুকে তোমরা ওড়িশা এফসি দলের হয়ে খেলতে দেখতে পারবে। তবু অফিসিয়াল কনফার্মেশনের জন্য অপেক্ষা তোমাদেরকে করতেই হবে। তো আজকের এই ভিডিওতে একটাই আপডেট নিউজ দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।